পারসন। এখানে বলা হচ্ছে যে এটা আজকের পাঠে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়, আপাতত মুখস্থ করতে হবে। এখানে থার্ড পার্সনের দুইটা ভার সিঙ্গুলার, আবার সেকেন্ড পার্সনের দুইটা ভার সিঙ্গুলার, একটা হচ্ছে মাস্কুলিন, একটা কি ফ্যামিনিন। যেমন আমরা আগেও বলেছি যে কোনো নাউনের শেষে গোলতা থাকলে সেটা কি হয়, ফ্যামিনিন হয়। কিন্তু কোন ভার্বের সাথে যদি তা মুয়ান্নাস থাকে, সুকুন্দলা তা থাকে, তাহলে সেটা থার্ড পার্সন মুয়ান্নাস হয়। সুকুন্দলা তা থাকলে কি হয়, থার্ড পার্সন মুয়ান্নাস। আর জের যুক্ত তা থাকলে সেকেন্ড পার্সন মুয়ান্নাস, সেকেন্ড পার্সন মুয়ান্নাস সিঙ্গুলার। তাহলে আমরা কি বললাম, কোন মাস্কুলিন সিঙ্গুলার ভার্বের শেষে তায়ে সুকুন থাকলে, তায়ে সুকুন বা তায়ে যজম থাকলে সেটা হয় থার্ড পার্সন মুয়ান্নাস ভার্ব। আর কোন তায়ের নিচে যদি জের থাকে তাহলে সেটা হয় সেকেন্ড পার্সন সিঙ্গুলার মুয়ান্নাস ভার্ব। তার মানে মুজাক্কার হচ্ছে তায়ে জবর, আর মুয়ান্নাস হলো কি তায়ে। তাহলে সেকেন্ড পার্সনে কিন্তু জবর জেরের পার্থক্য মাস্কুলিন ফ্যামিনিনে, বুঝতে পারলেন তো? সেকেন্ড পার্সন ভার্বে সিঙ্গুলার ভার্বে মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য শুধু হারাকার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। খেয়াল করেন এখানে আছে ফাআলতা, মুয়ান্নাস কি ফাআল, দাখলতা, মুয়ান্নাস কি হবে দাখলতি, খরস্তা কি হবে খরস্তি, জালাস্তা জালাস্তি, তারপরে কতালতা কতালতি কতালতি। তার মানে তা আর তি, তা মাস্কুলিন তি ফ্যামিনিন, তা মাস্কুলিন তি ফ্যামিনিন। এটা এই সকল ভার্বের মানে আপনার যেটা বলেন সেটা সলাসি মুজাররাদ মানে তিন অক্ষর বিশিষ্ট যে সমস্ত ক্রিয়া রুট লেটারে, রুট লেটার তিনটি সেই এবং মাদিতে তিনটা বর্ণই আমরা দেখতে পাই, সে সকল ক্ষেত্রে হোক বা মুজিদ ফি যেটা তিনের অধিক হোক, সকল ক্ষেত্রে ভার্বের সেকেন্ড পার্সন মাস্কুলিন হলো তা, সেকেন্ড পার্সন ফ্যামিনিন হলো তি। যেমন আমি যদি, আপনারা অনেকে হয়তো বা পড়েছেন অনেকে পড়েননি, আমি দুই নাম্বার ফর্ম বলি তাহলে সাব্বাহতা সাব্বাহতি, তিন নাম্বার যদি ফর্ম বলি জাহাত্তা জাহাত্তি, চার নাম্বার যদি বলি আসলামতা আসলামতি, পাঁচ নাম্বার যদি বলি তাকব্বালতা তাকব্বালতি, যদি ছয় নাম্বার বলি তাদারস্তা তাদারস্তি, যদি সাত নাম্বার বলি ইন কতালতা ইন কতালতি, ইন কলাপ্তা ইন কলাপ্তি, আট নাম্বার যদি বলি তাহলে এই যে তানাপ্তা এই যে তানাপ্তি, এবং দশ নম্বর যদি বলি ইস্তাগফারতা ইস্তাগফারতি। দেখেন কোনো জায়গায় কি চেঞ্জ আছে? না, সবই চেঞ্জ নেই। এর প্রত্যেকটা ক্রিয়া এইভাবে মিলবে, ওই থার্ড পার্সন বলেন, সেকেন্ড পার্সন বলেন, ফার্স্ট পার্সন বলেন। যেমন এখানে ফায়ালা আছে সাব্বাহা, এখানে ফায়ালাত আছে সাব্বাহাত, এখানে ফায়ালা আছে কতাল কতালা, মুয়ান্নাস কতালাত, আসলামা আসলামাত, তারপরে কি তাকব্বালা তাকব্বালাত, তাদা তাদারসা তাদারসাত, ইনফালা ইনফালাত, তারপরে ইজতানাবা ইখতালাফা ইখতালাফাত, ইস্তাগফার ইস্তাগফারত। ক্লিয়ার? একইভাবে ফার্স্ট পার্সন হলে কি হবে, সাব্বাহতু কাতালতু আসলামতু তাকাব্বালতু তাদারাসতু ইনফাআলতু ইনকালাবতু তারপরে ইখতালাফতু ইস্তাগফারতু। তাহলে সবাই বুঝতে পারলেন তো যে থার্ড পার্সনের ক্ষেত্রে মুয়ান্নাস হয় তায়ে মন সুকুন দিয়ে, আর সেকেন্ড পার্সনে মুয়ান্নাস হয় জের দিয়ে, আর ফার্স্ট পার্সনে তো মুজাক্কার মুয়ান্নাস কিন্তু একই হয়, অর্থাৎ তু হয় সব জায়গায় তু হবে। তাহলে এটা
আমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ করলে যেটা হবে সেটা হলো আমরা অন্য সকল ক্রিয়া পারব, যেমন ফালা ফালাত ফালতা ফালতি ফালা ফালাত ফালতা ফালতি ফালতু ফালা ফালাত ফালতা ফালতি ফালতু ফালা ফালাত ফালতা ফালতি ফালতু। দেখেন এরপরে নিচে দেখেন খরাজা খরাজাত খরস্তা খরস্তি খরস্তু খরাজা খরাজাত খরস্তা খরস্তি খরস্তু জাহাবা জাহাবাত জাহাবতা জাহাবতি জাহাবতু জাহাবা জাহাবাত জাহাবতা জাহাবতি জাহাবতু জলাসা জলাসাত জলস্তা জলস্তি জলস্তু জলাসা জলাসাত জলস্তা জলস্তি জলস্তু করা করাত করাতা করাতি করাতু করা করাত করাতা করাতি করাতু। বুঝেছেন সবাইকে? বুঝতে পারলেন তো নাকি? নাকি বোঝেন? যে বোঝেননি সে একটু বলেন। দেখেন সবগুলো একই নিয়ম, কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু রাজা রাজাত রাজাত রাজাতি রাজাতি লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। শেষ, চ্যাপ্টার শেষ। দেখি আমরা এটা শুনবো, যারা মুখস্থ পারবেন মুখস্থ দিবেন, যারা মুখস্থ পারবেন না দেখে দেখে অত তালটা মিলাতে হবে। প্রথমে বলবেন প্রথমে বলবে হচ্ছে ফৌজি আক্তার, বলেন তো। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। কোনটা বলবো, সবগুলা? না, ফালা দিয়ে বলেন আপনি। ফালা ফালা ফালতা ফালতি ফালতু। আচ্ছা আচ্ছা, এরপরে বলবেন আঞ্জুমান আর লাভলি বলেন খরাজা। খরাজা খরাজা খরাজাত খরস্তা খরস্তি খরস্তু। মাশাআল্লাহ, এই তো। তারপরে বলবেন ইসরাত জাহান ভুঁইয়া বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জাহাবা জাহাবাত জাহাবতা জাহাবতি জাহাবতু। এই তো হয়ে গেল, মাশাআল্লাহ। এরপরে হলো মুশফিকা মাহমুদ আপা বলেন। এরপরে আশা আপনি বলবেন জালাসা। আসসালামু আলাইকুম স্যার। জালাসা জালাসাত জালাস্তা জালাস্তি জালাস্তু। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলবেন মুসাম্মাদ ফেরদৌস স্যার আপনি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। কাতাবা কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলবেন নাসিমা দেওয়ান আপা বলতে পারবেন। রজা, আমি কন্টিনিউ করি না। আচ্ছা ঠিক আছে। রাজা আশেদা বেগম আপা বলেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রজা 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 তি রজা তু। আর মাশাআল্লাহ। সৈয়দ আপা নিউয়ার্ক। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবাই পেরেছি, অতএব আপনিও বাড়ি গিয়েছেন, আমাদের ছুটি। না না না, ছুটি না, ছুটি না, ছুটি না। আচ্ছা এরপরে বলবেন হলো ছুটি আছে নি বলছে সোমবার সকালে মনে হয় ক্লাস নিতে পারবো কিনা, ওই সময় সকালে ট্রেন, ওই রাতে ট্রেন আর কি, ওটা পৌঁছাতে হয়তো বা 7টা বেজে যেতে এসে এয়ারপোর্টে বা 6:30টা সেদিন ছুটি পাবেন ইনশাআল্লাহ সোমবার সকালে। সোমবার সকালে নাকি রাত? সকাল সোমবার সকাল 6:30টায় যে ক্লাসটা ওইটা আপনি প্রিপারেশন নিয়ে রাখেন আর কি, কিছু কথাটা আমি ঢুকবো হয়তো বা। ঠিক আছে, তাহলে আমরা আমরা ইয়েগুলো মানে ফর্মগুলো হয়তো আমরা নিজেরা ডিসকাস করতে পারি, কি ক্লাস আছে জানি না। নোটা 50% ওটা আপনি হুয়া হু মুখস্থ করাবেন। আচ্ছা স্যার জি, ঠিক আছে। আচ্ছা এরপরে বলবেন হলো মরিয়াম আক্তার আপা বলেন। মরিয়াম আক্তার আপা আয়ারল্যান্ড। মরিয়াম আপার দেখলাম মনে হলো। আচ্ছা এরপরে বলবেন হলো নার্গিস সুলতানা বলেন। নার্গিস সুলতানা,
السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. কি বলবো স্যার আমি তো মাত্র ঢুকলাম। আপনি মাত্র ঢুকলেন না যাই করেন আপনি। একটু লেট হয়ে গেছে উস্তাদ বলেন কি কি বলবো এই লাইবা লাইবা মানে সে খেলা করেছিল লাইবা। আচ্ছা লাইবা ফার্স্ট পারসন গুলি বলবো। জি জি। জি শুধু ফার্স্ট পারসন গুলো বলবেন। লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। আচ্ছা গেল। আবার একটু আগে ঢুকেছে এগুলো কি না জাস্ট আচ্ছা এরপরে বলবেন হলো মাত্র দাদা এগুলো কি ফার্স্ট পারসন সবগুলো ফার্স্ট পারসন সবগুলো ফার্স্ট পারসন স্যার জি যেহেতু এক যেহেতু এক পারসন না এগুলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আছে কিন্তু সিঙ্গুলার ফর্ম মানে সিঙ্গুলার শুধু সিঙ্গুলার আছে সবগুলো এটা বলতে যে ফার্স্ট পারসন হয়ে গেছে সবগুলো সিঙ্গুলার প্রথমত দেখেন থার্ড পারসনে সিঙ্গুলার আছে সেকেন্ড পারসনে সিঙ্গুলার আছে ফার্স্ট পারসনে সিঙ্গুলার আছে সিঙ্গুলার মুজাক্কার সিঙ্গুলার মুয়ান্নাস সিঙ্গুলার মুজাক্কার সিঙ্গুলার মুয়ান্নাস সিঙ্গুলার মুজাক্কার মুয়ান্নাস তো একই ফার্স্ট পারসনে আচ্ছা এবার আমরা একটু অর্থের দিকে যাব শুধু তো পড়লাম ফালা সে করেছে বা করেছিল ফালাত সে একজন মহিলা ফালতা তুমি একজন পুরুষ ফালতি তুমি একজন মহিলা ফালতু আমি একজন পুরুষ বা মহিলা তারপরে খরজ মানে বের হয় শব্দগুলো খুব বেশি ব্যবহার হয় খরজ মানে কি বের হওয়া তাহলে খরজা সে একজন পুরুষ বের হয়েছিল খরজাত সে একজন মহিলা বের হয়েছিল খরস্তা তুমি একজন পুরুষ বের হয়েছিলে খরস্তি তুমি একজন মহিলা বের হয়েছিল খরস্ত মানে কি আমি বের হয়েছিলাম তাহলে খরজার অর্থটা যারা প্র্যাকটিস আগে করেছেন তারা তো পারেনি জাহাবার অর্থ পারার কথা যেমন আমরা কিন্তু অনেকে আমি যদি এখন বলি আমি বের হয়েছিলাম তাহলে অনেকে হয়তো বা বিভিন্ন ইংরেজি বলবেন কিন্তু আরবিটা তো বলতে হবে খরাজা মানে কি বের হওয়া ফেসবুকে আমরা ফেসবুকে কেউ লেখে আউটিং ফ্রাইডে আউটিং তা আপনিও তো বলবেন যে জুমার খরাজ তাহলে কি হবে খরাজা খরাজাত খরস্তা খরস্তি খরস্তু সে বের হয়েছিল খরাজা পুরুষ সে বের হয়েছিল মহিলা খরাজাত তুমি বের হয়েছিলে পুরুষ খরস্তা তুমি বের হয়েছিলে মহিলা খরস্তি আমি বের হয়েছিলাম পুরুষ বা মহিলা খরস্তু হয়ে গেল এরপরে দেখেন জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি এই জিনিসটা যদি অনেক সোজা কিন্তু যেহেতু এখানে পারসন লেখা নাই বা সিঙ্গুলার এই কথাটা লেখা নাই তো সেই ক্ষেত্রে না মানে যারা নতুন তাদের একটু কনফিউশনে পড়তে পারে তারা তো কারা বোঝেন নাই যেমন আমি যখন প্রথম শিখেছিলাম আমি একটু মানে এলোমেলো হয়ে যেত তো যারা নতুন তারা কে বোঝেন না এরকম যদি হ্যান্ড রেজ করেন তাহলে আপনি একটু পারসন অনুযায়ী বুঝা দিতেন বা এটা মাসকুলিন এটা ফেমিনিন এটা এইভাবে যদি একটু লিখে বুঝায় দেন আচ্ছা আপনারা যারা নতুন আসছেন তারা বোঝেন নি এরকম কেউ আছেন এরকম যদি কেউ থাকেন তাহলে আপনারা অবশ্যই আপা যেটা বললো সালমা ফৌজি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা পড়ি কিন্তু বুঝি না এরকম যেন না হয় যে না বুঝলে তো আপনি ব্যবহার বিধি জানবেন না ঠিক না এখানে যেমন দেখেন বিষয়টা এরকম হয়েছে যে আমরা তো জানি যে পারসন তিন প্রকার একটা হচ্ছে থার্ড পারসন থার্ড পারসনে তো আমরা জানি যে থার্ড পারসনে মুজাক্কার মুয়ান্নাস আছে ঠিক না তা এখানে সবগুলো কিন্তু দেখবেন সিঙ্গুলার মুজাক্কার মুয়ান্নাস আছে তারপরে কি আপনার সিঙ্গুলার আছে ডুয়েল আছে প্লুরাল আছে আরবি কিন্তু নাম্বার কত কয় প্রকার তিন প্রকার এক বচন দ্বিবচন আরেকটা কি বহু বচন আরবিতে নাম্বার হচ্ছে এক বচন দ্বিবচন আরেকটা কি বহু বচন বুঝতে পেরেছেন এটা একটা কিন্তু আমরা এখানে কিন্তু কোনো দ্বিবচন না বহু বচনও না এখানে সব কিন্তু এক বচন ভার সবগুলো কি এক বচন ভার এখন কি আছে এখানে মুজাক্কার মুয়ান্নাস আছে মানে মাসকুলিন ফেমিনিন আছে এইগুলো কিন্তু সব মাসকুলিন মুজাক্কার
এইগুলো সব কি ফেমিনিন এখন প্রত্যেকটা লাইন যখন প্রথমটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার মাসকুলিন থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন তাহলে মাসকুলিনের মধ্যে কিন্তু জাহাবা খরজা জালাসা সব সিঙ্গুলার মাসকুলিন আর সেটাকে ফেমিনিন করতে হলে কি করতে হবে লাস্ট একটা লম্বাতা যজম সহ দিতে হবে বা সুকুন সহ লম্বাতা দিতে হবে আমরা বারবার বলছি যে কোনো ক্রিয়া থার্ড পারসন সিঙ্গুলার মনে রাখবেন যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার মাসকুলিন ক্রিয়া সেটা যদি হয় অতীতকালীন অর্থাৎ মাদি তাহলে সেটার ফেমিনিন করার নিয়ম হলো শেষে একটা লম্বাতা এবং তার উপরে কি সুকুন আর সেকেন্ড পারসনে সবসময় কি থাকবে তাতি তা হচ্ছে মুজাক্কার তা মানে কিন্তু তুমি তা অর্থ কি তুমি আর তি মানে হলো তুমি একজন মহিলা যেমন আমরা প্রোনাউন করেছি না সর্বনাম আন্তা মানে তুমি আন্তি মানে তুমি একজন মহিলা এখানে জাহাবতা মানে তুমি একজন পুরুষ আর জাহাবতি হলো তুমি একজন মহিলা খরাস্তা তুমি একজন পুরুষ খরাস্তি তুমি একজন মহিলা আর যত জায়গাতে তু পাবেন তু পৃথিবীতে যত তু সব আপনি যত তু সবকে আমি যে বলবে সবাই তু হয়ে যাবে তখন নাকি হ্যাঁ যে বলবে সে হলো তু যাকে বলবে সে হলো তা কি বলবো যে বলবে সে হলো তু সে ফার্স্ট পারসন আর যাকে বলবে সে সেকেন্ড পারসন সেটা হলো তা বা তি তা হলো পুরুষ তি হলো মহিলা তাহলে যে বলবে সে ফার্স্ট পারসনের আরবি কি তু আর সিঙ্গুলার আর কি সিঙ্গুলার আর সেকেন্ড পারসন সিঙ্গুলার যাকে বলবে সে যদি হয় পুরুষ তাহলে হবে তা সে যদি হয় মহিলা তাহলে হবে তি এটা গেল সেকেন্ড পারসন আর এই দুইজনের মাঝখানে বাইরে যা কিছু আছে সব থার্ড পারসন সেটা হলো মাসকুলিনের ক্ষেত্রে শেষে কি হবে জবর হবে আর ফেমিনিনের ক্ষেত্রে শেষে জবরের পরে সুকুন আলা তা আসবে বা যজমালা তা আসবে যেমন জালাসা যদি হয় তাহলে জালাসাত খরাজা হলে খরাজাত জাহাবা হলে জাহাবাত দাখলা হলে দাখলাত তারপরে কি কতালা হলে কতালাত ঠিক না এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এবারে কি সবাই বুঝেছেন নাকি তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন এখন আমি একটু জিজ্ঞেস করব দেখি এত সময় তো মুখস্থ করলাম এখন একটু নিয়মের মধ্যে জিজ্ঞেস করব প্রথমে বলবেন হচ্ছে আব্দুস সালাম ভাই বলেন সালাম আলাইকুম ওস্তাদ জি ওয়ালাইকুম আসসালাম আপনি তো জানেন যে লাইবা মানে হচ্ছে সে খেলাধুলা করেছিল তাহলে আমি খেলাধুলা করেছিলাম আর লাইব তু মাশাআল্লাহ তুমি একজন মহিলা খেলা করেছিলে তুমি লাইব তি মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো সালমা খাতুন আপা ইউকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন আপনি বলবেন হচ্ছে আমরা তো জানি যে ঈশ্বর আরবি হলো পড়া আরবি হচ্ছে কর আ তাহলে আমি পড়েছিলাম আরবি কি পড়েছিলাম করা করা আমি আরবি কি বলেছিলাম করা তু মানে হচ্ছে আমি পড়েছিলাম তুমি একজন পুরুষ পড়েছিলে কি হবে তুমি একজন পুরুষ করা তা তুমি একজন পুরুষ কি হবে করা তা আচ্ছা এরপরে বলবেন হলো আচ্ছা এখানে Xiaomi M2 101 কে আপনি বলেন Xiaomi Xiaomi দেখলাম কোথায় যেন বের হয়ে গেছে নাকি
আচ্ছা এরপরে বলবেন হলো সাইমান যখন আপনি বলেন জি ওস্তাদ জি কি বলবো আপনি বলবেন হচ্ছে তুমি পড়েছিলে একজন পুরুষকে বলবেন তুমি পড়েছিলে পড়েছিলে পড়া পড়া ইয়াটা বলে গেলাম পড়াতা কি হবে পড়াতা পড়াতা মনে রাখবেন সেকেন্ড পারসনে কিন্তু পড়া ফাআল দাখল জালাস তারপরে কি লাইব এরপরে তাতু তাতি তাতি এগুলো হবে বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে বলবেন হলো এরপরে বলবেন শরীফা বেগম আপা হ্যান্ড রেজ করেছে শরীফা বেগম আপা বলেন আপনি বলবেন হলো যে সে একজন মহিলা পড়েছিল সে একজন মহিলা পড়েছিল পড়েছিল হ্যাঁ করাতি সে একজন সরি সরি করাতা করাত 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 মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো সেলিনা আপা চিটাগং আসসালামু আলাইকুম আপনি বলবেন হচ্ছে তুমি লিখেছিলে তুমি লিখেছিলে হ্যাঁ কাতাবা মানে সে লিখেছিল কাতাবাত না কাতাবতা মাশাআল্লাহ আচ্ছা এরপরে এরপরে বলবেন দেবা শামসাদ আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি বলবেন হলো যে আমি লিখেছিলাম কাতাবতু মাশাআল্লাহ মাহফুজা মাহমুদ আপা অনেকদিন পরে সম্ভবত মাহফুজ মাহমুদ আপা বলেন তো জি ওস্তাদ বলেন সে একজন মহিলা লিখেছিল সে একজন মহিলা এসেছিল লিখেছিল 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 কাতাবতি সে 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 একজন মহিলা ও কাতাবাত মাশাআল্লাহ সে একজন পুরুষ জি সে একজন পুরুষ কাতাবতা সে 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 থার্ড পারসনে কিন্তু তাতি হয় না তাতি কিসের জন্য সেকেন্ড পারসনের জন্য উস্তাদ জি আরেকবার বলেন বুঝতে পারিনি সে একজন পুরুষ লিখেছিল কাতাবা কাতাবা তো ঠিক আছে আচ্ছা এরপরে বলবেন নার্গিস নার্গিস পারবিন আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে সিনেরা থাকে নাকি জি ওস্তাদ আচ্ছা আপনাকে তো সেই একুশের পরে আজকে মনে হয় প্রথম কথা বললাম বাইশ ক্লাসে ছিলেন কিনা জানি না আরকি আচ্ছা আপনি বলবেন হলো যে আপনি বলবেন হচ্ছে রজা মানে হচ্ছে সে ফিরেছিল তাহলে আমি ফিরেছিলাম আর বেটি রজা মানে কেম ব্যাক রিটার্ন যেটাকে আমরা বলি বলুন আপা কি ভালো গেছেন নাকি আজকে নতুন আসছেন ক্লাসে আচ্ছা বলেন এখন এখন কি বলতে পারবেন এখন বলতে পারবেন আচ্ছা এখন বলবেন হলো উনি এখনো মিউট আছে আনমিউট হতে পারছেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই মোহসেনা বেগম আপা বলেন ওস্তাদজি দ্বিবচন বহুচন বহুচন গুলো ধরতে পারেন ওস্তাদজি ইচ্ছা করলে না দ্বিবচন তো আমাদের পড়ার মধ্যে নাই ধরলে তো অনিয়ম হয়ে যাবে আচ্ছা এখানে শুধু আর এসো আর বেশি কিছু আগে সিঙ্গুলার শেখাবে এরপরে ওনারা আবার প্লুরাল শেখাবে এটা মাঝে শেখাচ্ছে তো এরপরে শেখাবে মুদারে
আপনি বলবেন যে মাশাআল্লাহ আপনি পারবেন এর জন্য আপনাকে শুকরিয়া আচ্ছা আপনি বলবেন হলো তুমি একজন মহিলা ফিরে এসেছিল তুমি একজন মহিলা ফিরে এসেছো রাজাতি মাশাআল্লাহ রাজাতি তুমি একজন পুরুষ সাজি সে একজন মহিলা ফিরে এসেছে রাজা কি হবে কেন রাজা আর না এটা তুমি বলছো তুমি বলেছিলাম তুমি ও আমি শুনলাম সে সরি আচ্ছা আচ্ছা রাজাতি তাহলে সে একজন পুরুষ ফিরেছিল আর কি হবে সে একজন পুরুষ ফিরেছিল হচ্ছে রাজা আমি ফিরেছিলাম আমি হচ্ছে রাজা তু মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে সেলিনা বেগম আইডি পাস জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপা বলবেন হলো যে তারা তো না সে একজন মহিলা গিয়েছিল যাওয়ার বি জাহাবা জাহাবাত সে একজন মহিলা গিয়েছিল জাহাবাত মাশাআল্লাহ আর তুমি একজন পুরুষ গিয়েছিলে জাহাবতা মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো আমাদের আজকে আসছেন শাহাদা আপা শাহাদা অনেকদিন পরে আমি আর মানুষকে মেসেজ দিতে পারি না বেশি মেসেজ দিলে মানুষ অন্য কিছু মনে করতে পারে যে এরা উস্তাদ ক্লাসে আসতেছে না জোর করে নিয়ে আসার চেষ্টা করতেছে আমার এই জন্য কারো মেসেজ দিতে লজ্জা লাগে না আমি দুই দিন ক্লাস করি নাই গত সপ্তাহ ক্লাসটা করি আচ্ছা কিন্তু আমার মনে হচ্ছে আপনি অনেকদিন ধরে ক্লাস করেন না গত সপ্তাহ ক্লাসটা একটু ওয়েলকাম জানাই পড়াশোনায় ঠিক না হচ্ছে আমি গিয়েছিলাম আমি তো এগুলো পারি না উস্তাদ জাহাবা অর্থ সে গিয়েছিল তাহলে আমি গিয়েছিলাম কি হবে জাহাব তু ফাআলা পড়েন না ফাআলা মুখস্থ আছে আমি হচ্ছে 50% করি না উস্তাদ এটা তো এসো আর বেশি খির ক্লাস তাই না এসোর মধ্যে আপা এখন আমরা আগায় গেছি ক্রিয়া চলে আসছে আগে তো ক্রিয়া ছিল না এই ক্রিয়াগুলো একটু মুখস্থ করতে হবে যাই হোক আমরা আজকে প্রথম ক্লাস এটা পড়া ছিল না আজকে পড়া দিচ্ছি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এইগুলো দেখেন আপনি তো পরে আসছেন সবাইকে আরেকবার বলে দিচ্ছি এটা হলো থার্ড পারসন পুরুষ সিঙ্গুলার এটা হলো থার্ড পারসন মহিলা সিঙ্গুলার সে একজন পুরুষ সে একজন মহিলা এবার হচ্ছে এটা হলো সেকেন্ড পারসন পুরুষ এই তা মানে আপনারা তো পড়েছেন আন্তা আন্তা মানে কি তুমি না সেখানে তা মানে হচ্ছে তুমি একজন পুরুষ আর এখানে তি শুধুমাত্র জেরের পার্থক্য ওখানে আমরা পড়েছি আন্তি এখানে জের হলে তুমি একজন মহিলা তাহলে তুমি পুরুষ হলে আন্তা তুমি মহিলা হলে আন্তি আর আমি পুরুষ বা মহিলা হলে কি হবে তু হবে ফালতু তাহলে ফালা ফালাত পুরুষ স্ত্রী থার্ড পারসন ফালতা ফালতি তুমি একজন পুরুষ স্ত্রী এরপরে ফালতু মানে কি আমি একজন পুরুষ বা স্ত্রী বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এরপরে দেখেন এখন আমরা জিজ্ঞেস করব হচ্ছে আমরা একটু ছোট ছোট সেন্টেন্স আমরা একটু এরপরে প্র্যাকটিস করবো যেটা আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা না যাই না গিয়ে এটা একটু প্র্যাকটিস করলে ভালো হয় তানজিনা আফরোজ বনিকা বলেন আপনি বলবেন আমি আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়েছিলাম গিয়েছিলাম হবে যাহাবতু আর বাড়িতে আনা যাহাবতু ফিল বাইতি না না যাহা আনা দরকার ইলাল বাইতি ইলাল বাইতি যখন কোন জায়গা যাওয়া আসা বোঝাবে তখন ওইখানে মুভমেন্ট বোঝাবে আর কি ঠিক না মুভমেন্ট হলে সেখানে একটা প্রিপোজিশন ইলা আসবে ফি না এখন যদি আমি বলি যে আমি ঘরের মধ্যে ঢুকেছিলাম তাহলে কিন্তু ফি
আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছিলাম দাখালতু ফিল মসজিদি হ্যাঁ আমি ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছিলাম দাখালতু ফিল ফাসলি ফাসলি হ্যাঁ আমি মজলিসে প্রবেশ করেছিলাম দাখালতু ফিল মাজলিসি ক্লিয়ার এবার জি ওস্তাদ জি বুঝতে পেরেছি করেছিলাম মানে কি ঘটনাটা আগে ঘটেছে হ্যাঁ এবার বুঝতে পেরেছেন তো বুঝতে পেরেছি জি আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো আমাদের ফাতেমা আক্তার আপা গায়বান্দা বলেন ওস্তাদ এটা মনে করলাম তো বলবে যে উত্তরা কিন্তু বলতেছে বলেন না বলেন ওস্তাদ অনেকে আবার ঢাকার পরিচয় দিতে তো যে বলেন আপা আপনি বলবেন হচ্ছে আমি পড়েছিলাম কুরআন আমি কুরআন পড়েছিলাম পড়া আরবি কি সেটা বলেন করা মানে কি সে পড়েছিল তাহলে আমি পড়েছিলাম আরবি কি হবে আপা মনে হয় গায়ে বন্ধ গেছে আবার না উনি মিউট হয়ে আছেন ফাতেমা আপা বলেন করা আতু আমি পড়েছিলাম আচ্ছা এরপরে বলবেন হলো এরপরে বলবেন হলো বিউটি আপা বলবেন বাংলায় যদি প্রশ্ন করেন কি তাহলে উত্তর পাওয়া যায় কিন্তু কর্ম আরবিতে পাওয়া যায় হচ্ছে মাফুল আর কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও কর্ম আরবিতে সেটা হলো মাফউল আচ্ছা আপা বলবেন হলো আমি হাদিস পড়েছিলাম করাতুল হাদিসি সি কেন হাদিসা করাতুল হাদিসা ওই যে আমরা বলেছি কি পড়েছিলেন তার উত্তর কি হবে আল হাদিসা জবর হবে উত্তরে বাংলায় হচ্ছে মানে কাকে আরবিতে হচ্ছে কি হবে শেষে জবর হবে বুঝতে হবে যেটা মাফুল আচ্ছা এরপরে এরপরে বলবেন হলো যে তাহলে যে যে বলা হলো যে আমি কোরআন পড়েছিলাম হ্যাঁ তাহলে কোরআনা হবে কোরআনা হবে হ্যাঁ কোরআনা আচ্ছা আচ্ছা জি এরপরে বলবেন হলো ফাতেমা আপা আরেকজন এটা কি কানাডার ফাতেমা আপা নাকি আসসালামু আলাইকুম জি সবাই দেখতেছে গোপন গোপনীয়তা রক্ষা করতেছে কেউ আয়ারল্যান্ড জি আমার নাম রিরাইট করতে হয়তো আমি আয়ারল্যান্ড লেখা বন্ধ হয়ে গেছে কারো 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 কানাডা লেখা বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেউ আবার ফ্রান্স লেখা বন্ধ করে দিছে তার মানে এখন সবাই ভয় আছে মনে হচ্ছে সে কুরআন পড়েছিল পুরুষ ছেলে হবে করাতা সে থার্ড পারসন হবে এটা পড়াটা ইংলিশ কি যায় করা করাল কুরআনা মাশাআল্লাহ করাল কুরআনা কুরআনা আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন জাফরিন ফাপিয়া বলেন ইনশাআল্লাহ সে
হাদিস পড়েছিল সেই মহিলা সে মহিলা হাদিস পড়েছিল আচ্ছা পড়া ইংরেজি কি করা পড়া করা মানে পড়া সে পড়েছিল পড়াত পড়াত আল হাদিসু নাকি আল হাদিসু কোন সেন্স থেকে আল হাদিস আল হাদিস পড়েছিল আচ্ছা হাদিসা 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 হ্যাঁ করাত আল হাদিসা না যখন দেখবেন আমরা বলেছি করাতিল হবে না উস্তাদ হ্যাঁ করাতিল হাদিসা করাতিল জি জি উস্তাদ আল্লাহর শেষে যখন তার উপরে সুকুন থাকে তখন ওটা মিলিয়ে পড়তে গেলে জের দিয়ে মিলাতে হয় জি উস্তাদ আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন নূর আমিন ভাই বলেন দুবাই দুবাই না ওস্তাদ ওস্তাদ জি জি ওই করা আতাল আমি যদি তাল বলি তাহলে কি ভুল হবে করা আতাল না করা আতাল হলে সেকেন্ড পারসনে তুমি একজন পুরুষ তা করা আতা হচ্ছে তুমি একজন পুরুষ আপুটা বললো করা আপুটা বলেছে যেটা সেটা লিখে দেখাচ্ছে আপুটা ভুল বলেছেন এই ক্ষেত্রে হচ্ছে এই ভুল ওই অর্থে ভুল না তবে একটা নিয়ম আছে মিলিয়ে পড়ার সময় একটা নিয়ম আছে যেমন করা করা আপ সরি এখানে করা আপ এটা হচ্ছে সে একজন মহিলা বুঝতে পেরেছেন আর এখানে হচ্ছে আল কোরআনা এখন দেখেন এখানেও সুকুন এখানেও সুকুন দুই সুকুন পাশাপাশি থাকলে প্রথম সুকুনটা জের হয়ে যায় মিলিয়ে পড়তে গেলে তাহলে এখানে কি পড়বেন আপনি করা আতিল কোরআন এই তি মানে কিন্তু তুমি একজন মহিলা না এই তি মানে হচ্ছে সে একজন মহিলা বুঝতে পেরেছেন জি ওস্তাদ জের হওয়ার কারণ হচ্ছে এই সুকুন ডাবল সুকুন পাশাপাশি এখন আপনি যদি এভাবে পড়েন করা আত আল কোরআন একদিক থেকে ঠিক আছে কিন্তু এমনি মানে প্রাথমিক স্টেজে ঠিক আছে কিন্তু আপনারা তো প্রাথমিকে নাই এখানে কিন্তু জের দিতে পারবেন না কিন্তু মানে পড়ার সময় বুঝতে হবে পড়ার সময় আপনাকে জের দিয়ে পড়তে হবে মনে বুঝতে পেরেছেন এবার জি ওস্তাদ তার মানে আমি জের দিয়ে পড়বো কারণ হচ্ছে শুনেন এখানে আরেকটা ব্যাপার আছে আপনি যদি এখানে জের দেন দেখেন তো মিলতেছে কিনা মিলবে না সেকেন্ড পারসনে ফেমিনিন যে সেকেন্ড পারসন যেটা সেখানে কিন্তু মিলছে না কারণ কি কারণ সেকেন্ড পারসনে কিন্তু এখানে একটা সুকুন আছে না এখানে করা আতি হবে সুখ সেকেন্ড পারসনে কিন্তু এখানে তো করা আতি তো নাই করা আতি হয়ে গেল বুঝতে পারেননি যদি সেকেন্ড পারসন হয় করা আতিল কোরআন বলার সময় আর লেখার সময় লিখবেন হচ্ছে করা আত আল কোরআন ক্লিয়ার আচ্ছা এরপরে দেখেন সেকেন্ড পারসন যখন মুয়ান্নাস হবে তখন কি হবে সবাই কথা বললে তো সমস্যা আমি তো কথা বলছি তো নাকি আপনি আমি এখানে একটু লিখে দেখাচ্ছি দেখেন একটা হচ্ছে যে
third person তাহলে এখানে কি হলো কর হামজার উপরে কিন্তু জবরি হবে এখানে কোনো চেঞ্জ নাই আবার এখানে সুকুনি হবে এটাও কোনো চেঞ্জ নাই কিন্তু পড়ার সময় আপনি যদি পরে আরেকটা লাল ইকলাম যুক্ত নাউন পড়েন তাহলে এখানে জের দিয়ে পড়তে হবে বলার সময় আবার এটা হলো থার্ড পারসন আর এইটারই সেকেন্ড পারসন যদি মুয়ান্নাস করে তাহলে কি হবে করাতি করা এখানে হামজার উপরে কিন্তু এখন আর জবর হবে না কি হবে সুকুন সুকুন হবে তারপরে এখানে কিন্তু বলার ক্ষেত্রেও যে পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রেও যে এবার বুঝেছেন বিষয়টা জি পার্থক্য দুই জায়গায় এটা হচ্ছে হামজার উপরে জবর এটা হামজার উপরে সুকুন এটা হামজার উপরে সুকুন এটা হামজার উপরে জে কিন্তু পড়ার সময় দুইটাই জের পড়তে হবে যদি এর পরে একটা নাউন থাকে ডেফিনিট নাউন আর যদি এর পরে ইনডিফিনিট নাউন থাকে তাহলে কিন্তু করা আতি হবে এবার বুঝেছেন না আরো ভালো নাকি ওস্তাদ জি তাহলে কি এখানে এরকম হচ্ছে করা আতিল কুরআনা হ্যাঁ সেটাই তো বলছি করা আতিল কুরআনা তাই হবে পড়ার সময় জি জি কিন্তু লেখার সময় দুটাতেই সুকুন হবে অবশ্যই কোনো সন্দেহ নেই জি ওস্তাদ আপনি পুরোটা বুঝে উঠতে পারেনি আপনি যখন বলছেন যে সে কোরআন পড়েছে সে মহিলা তাহলে ওখানে কি করা আতিল কুরআনা ঠিক আছে না 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 করাতিল কুরআনা এই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনি কোন সেন্স থেকে করাতিল বলছেন এটা বুঝতে হবে আপনি কি বুঝে করাতিল কুরআন বলেছেন এটা আবার আগে বুঝান এটা হচ্ছে একজন মহিলা সে কোরআন পড়েছে এর জন্য করাতিল বলছেন করাতিল কুরআনা এটা হবে না 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 লিখতে হবে করাআত আল কুরআনা কিন্তু বলার সময় বলতে হবে করাতিল কুরআন এটার কারণ হলো এখানে সুকুন এখানে সুকুন দুই সুকুন পাশাপাশি থাকলে পড়া যায় না তখন কি করতে হয় প্রথম সুকুনটা জের দিয়ে পড়তে হয় এই পার্থক্য এইটুকু কিন্তু এখানে জের দেয়া যাবে না স্পষ্ট জেরটা কিভাবে পড়ার সময় জের দিয়ে মনে 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 ই করতে হবে মনে মনে পড়তে হবে বুঝতে পেরেছেন যেমন ওস্তাদ জি দুইটার উচ্চারণ একটু পড়ে দেন তাহলে একটু বুঝতে পারবে কারণ এখানে এক জায়গায় জবর আছে আর এক জায়গায় হামজা আছে এখানে হামজাটা কিন্তু লাম কালিমা থার্ড মানে এখানে একবারেই থার্ড লেটার মানে লাস্ট লেটার অফ মানে সিঙ্গুলার ভার্বের লাস্ট লেটার কিন্তু হামজা লাস্ট লেটার কোনটা বলেন তো ক্রিয়া হামজা হামজা হামজাতে কিন্তু থার্ড পারসনে কখনোই সুকুন হবে না থার্ড পারসনের ক্ষেত্রে থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড পারসনে সুকুন ছাড়া আবার হবে না জি যদি অক্ষরগুলো কি হয় দুর্বল অক্ষর না হয় যদি এটা আবার বলে রাখতে হবে নাহলে আবার কেউ কেউ বলবে কি মহাদেব উস্তাদ কিন্তু এটা বলেছে তার মানে এমনি আসলে সে পারে না তারপর আবার ক্লাসে ভুল পড়ায় না বুঝতে এই জন্য একটু স্পষ্ট করে দিলাম যদি রুট লেটার যদি হয় আপনার সহি তার মানে কি দুর্বল অক্ষর ছাড়া যেটা তাহলে লাম কালেমায় কখনোই জবর ছাড়া হবে না থার্ড পারসন ভার্বে যে ভার্বে হোক না কেন আর সেকেন্ড পারসন ভার্বে সুকুন ছাড়া হবে না এটুক বুঝেছেন না জি আলহামদুলিল্লাহ এখন লাম কালিমা মানে এরপর যে মুয়ান্নাসের যে তা থার্ড পারসনের ক্ষেত্রে মুয়ান্নাসের তার উপরে অল টাইম সুকুন দিতে হবে আর সেকেন্ড পারসনে মুয়ান্নাসের নিচে তাই নিচে জের দিতে হবে দুইটাই কিন্তু নিয়ম কিন্তু মিলিয়ে পড়ার সময় এটাও জের দিয়ে পড়তে হবে যদি তার পরের নাউনটা কি হয় ডেফিনিট হয় ডেফিনিট আর যদি ইনডিফিনিট হয় তাহলে জের দিতে হবে না ওস্তাদ এটা তো ওই যে দুই সিক দুই সুকুনের মিলন দুইটার উচ্চারণ একটু আলাদা আলাদা ভাবে পড়ে বুঝা দেন তাহলে ধর পার্থক্য করা আতিল আর এটা হলো করা তিল বুঝতে পেরেছেন সবাই সবাই কি বুঝেছেন জি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ এটার কোনো চেঞ্জ নাই পড়ার সময় ছাড়া আচ্ছা এবার আমরা একটু বইটা যাই তারপরে দেখেন এখানে যাকে জিজ্ঞেস করব সেই বলবেন বলবেন হচ্ছে বলবে লুৎফুন নেসা সিদ্দিকা ডক্টর লুৎফুন নেসা সিদ্দিকা বলেন
আবা আপনি কি এক সময় আনোয়ার খানে ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি 2016-17 আনোয়ার খানে বাই কনস্টিটিউট অফিসার এন্ড হেড ছিলাম। ও আচ্ছা, আমি এক জায়গায় দেখলাম আপনার, এটা আপনার মনে হয় ফেসবুকে দেখলাম, সম্ভবত ফেসবুক দেখলাম এক জায়গায় অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, আপনি বলবেন হচ্ছে ছাত্রীটি বসেছিল, ভালো করে খেয়াল করেন, সবাই কিন্তু খেয়াল করবে, উত্তর দিবে একজন, খেয়াল করবে কিন্তু কয়জন? 55 জন। উত্তর দিবে একজন, উত্তর দিবে একজন, খেয়াল করবে 55 জন। আপনি বলবেন একজন ছাত্রীটি বসেছিল, আরবি কি হবে? ছাত্রীর আরবি বলে দিব যদি না পারেন। ছাত্রী হচ্ছে তালেবাতুন। তালেবাতুন, এবার বলেন ছাত্রীটি বসেছিল। জালাসা মানে তো বসে থাকা, তাই না? জি, তাহলে ছাত্রী বসেছিল কি হবে? এটা কিন্তু ইংরেজি কিন্তু কঠিন আছে। জালাসা তালেবাতুন। হ্যাঁ, জালাসা জালাসা তালেবাতুন। তালেবাতুন যদি ফেমিনিন হয়, নিয়ম কি, সাবজেক্ট যদি ফেমিনিন হয় তো ভার্বটা কি হবে? ও জালাসাত। হ্যাঁ, কিন্তু কেস আছে এখানে, জালাসাত ওই একই ধরনের কেস এখানেও আছে, যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে কি হবে জানেন? জালাসাতিত তালিবাতু। এবারে বুঝেছেন? জি জি, হ্যাঁ, যদি আপনি মিলিয়ে পড়েন। আর যদি এরকম বলেন যে একজন ছাত্রী বসেছিল, তার আরবি বলেন তো, সবাই খেয়াল করেন কিন্তু 56 জন খেয়াল করবেন। একজন ছাত্রী বসেছিল জালাসাত, যেটা আমি একটু আগে বললাম, জালাসাত তালিবাতুন, এটাই তো। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, জালাসাত তালিবাতুন, এখানে কিন্তু আর সুকুনটা বাদ পড়লো না, কারণ কি না, পরবর্তী সাবজেক্টটা নাউন যেটা, এটা ইনডিফিনিট, ডেফিনিট না। আচ্ছা, নূর আমিন ভাইকে ডাকা হয়েছিল, জি জি, দুবাই থেকে। নূর আমিন ভাই বলেন, আপনাকে প্রশ্ন করব নাকি আপনি কোনো প্রশ্ন আমাকে করবেন বলেন? না না, আমাকে ও আপনাকে করব, কারণ আপনাদের প্রশ্ন করা শুনে আমি নিজে ভয় পেয়ে যাই। হ্যাঁ, না না, প্রশ্ন করে মরিয়াম আপা, আপনি আয়ারল্যান্ড থেকে, আপনি কিন্তু এর আগে ডাকা হয়েছে, পড়া দিয়ে ডাক শুনেননি, বুঝতে পেরেছেন? আপনাকে আমি নূর আমিন ভাইয়ের পরে আপনার সাথে আপনার কথা শুনবো। নূর আমিন ভাই বলবেন হচ্ছে যে ফাতেমা, ফাতেমা মসজিদে গিয়েছিল, ফাতেমা যাওয়ার বিতো জানেন নাকি? জি বলেন। জাহাবাত ফাতিমা তু ইলাল মসজিদ, মসজিদ জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাহাবাত ফাতিমা তু ইলাল মসজিদি। আপনারা 56 জনকে ওনার কথা শুনেছেন নাই, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তর কিন্তু দিয়েছিলেন। বলেন। আচ্ছা এবার বলেন, মরিয়াম আপা বলেন কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওস্তাদজি, আমি বলছিলাম ওই ওই ডক্টর আপুকে যে প্রশ্ন করেছিলেন, সেখানে কি ওই ছাত্রী অথবা ছাত্র শব্দটা কি মাফুল হবে কিনা সেটা জিজ্ঞেস করছিলাম। না, ওখানে মাফুল না, ওটা হচ্ছে সাবজেক্ট, ফাইল। ও জি ওস্তাদ, এটা বুঝি নাই, এই জন্য জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, মাশাআল্লাহ, বোঝা না বোঝার জন্য মাশাআল্লাহ। জি ওস্তাদ। আচ্ছা এরপরে বলবেন তনু চৌধুরী আপা, বলেন তনু চৌধুরী আপা। তনু আপা এখন কোথায়? সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি কোথায় আছেন এখন? আমি ইংল্যান্ডে আছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বলবেন হলো নামাজে আপনি আপনার গ্রামের বাড়ি কি নারায়ণগঞ্জ না কোথায় জন্য? রংপুর। রংপুর, রংপুর, আচ্ছা হ্যাঁ। তো আপনি বলবেন হচ্ছে আয়েশা, আয়েশা 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 হচ্ছে চিঠি লিখেছিল, আয়েশা একটি চিঠি লিখেছিল, আরবি কি হবে? কাতাবা মানে লেখা, কাতাবা মানে লেখা, জি কাতাবা। আয়েশা লিখেছিল, আয়েশা একটি চিঠি লিখেছিল, চিঠিটা কিন্তু এখানে ইনডিফিনিট, ডেফিনিট না।
ইন্ডিমিডিয়েট কাতাবতি কাতাবতি না কাতাবতি হলে তো সেকেন্ড পারসন হয়ে গেল থার্ড পারসন বলতে হবে আচ্ছা বলেন তো রফিক লিখেছিল আরবিটা আগে বলেন তারপর এটা আপনি স্পষ্ট হবে বলেন রফিক একটা সিটি লিখেছিল কাতাবা কাতাবা রফি রফিক রফিকি রফিকি না সাবজেক্ট হলে কি হয় সে রফিক মাসকুলিন তাহলে কাতাবা রফি সাবজেক্ট কে বলেন তার মধ্যে কে রফিক রফিক সাবজেক্ট সাবজেক্ট হলে শেষে কি বসে রিসালাতান মানে কি চিঠি বা বার্তা হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে এবার আপনি বলেন কাতাবা রফিকুন খিতাবান বা রিসালাতান এখন এখানে কিন্তু দেখেন কোনো ফেমিনিনের কোনো সাইন নাই কোনো ভার্বের মধ্যে নাই নাউনের মধ্যে নাই এবার যদি আমি বলি আয়েশা লিখেছিল একটি চিঠি তাহলে কি হবে এই তো খাতাবাত হয়ে গেল তারপরে কি বলবেন খাতাবাত আয়েশা তু হ্যাঁ তারপর কি লিখেছিল খিতাবান হয়ে গেল এটা কঠিন আপনি তো বললেন পারবেন না পারলেন কিভাবে আমি একটা উদাহরণ দিই ফৌজি আপা কিন্তু আমাদের আগে ঈশ্বর বেশি কি তিন দুই নাম্বার যে এর আগে যেটা মানে অগ্রগামী যেটা সেইটা কিন্তু উনি ক্লাস করতেন না কিন্তু একটা ক্লাস করে উনি ইয়ে হয়েছে এখন করেন রেগুলার মোটামুটি তা আপনারা ভয় করার কিছু নেই কিন্তু এখন কিন্তু উপযুক্ত সময় এসআর বেশিকে ক্লাস করা কারণ এখানে শুধু ভার্ব আছে আমরা কিন্তু আজকেই ভার্ব শুরু করলাম আপনারা দেখেন এর পূর্বে কিন্তু আমরা কোনো ভার্ব পড়ি নাই খেয়াল করেছেন এর আগে সবগুলো ছিল কিন্তু নমিনাল সেন্টেন্স আর এখন কি শুরু হচ্ছে হ্যাঁ ভাই এখন ভার্ব দিয়ে শুরু হচ্ছে তার মানে ভার্বাল সেন্টেন্স আমরা বলছি না সেন্টেন্স দুই প্রকার একটা নমিনাল একটা ভার্বাল নাউন প্রোনাউন দিয়ে শুরু হলে সেটা কি হবে নমিনাল যেটা সাবজেক্ট প্রেডিকেট দিয়ে সেন্টেন্স হয় আর যেটা ভার্বাল হচ্ছে সেটা হলো ভার্ব দিয়ে শুরু হবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে অবজেক্ট থাকবে এক্সটেনশন এর পরে এইগুলো হচ্ছে আপনার আজকে কেবল শুরু হলো তার মানে যারা ফালাফ পারেন তারা কিন্তু এই ক্লাসে যুক্ত হলে আপনি পেছনে যা করেননি এটা নিয়ে দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার বা না পারার কোনো কারণ হবে না ইনশাআল্লাহ একটু করলেই হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে শেষ করব এর পরবর্তী ক্লাস আমাকে একজন মেসেজ দিয়েছেন অ্যাড করার জন্য ওনাকে কিন্তু উনি কোনো নাম দেননি আমি চ্যাট বক্সে মোবাইল নাম্বারটা দিয়েছি 01798368753 এখানে আছে 0178 এটা কি নাম বলে দেন ওয়াজির আলম ভাইকে নাম না হলে তো আমি ইয়ে সেভ করতে পারতেছি না সেভ না নাম না তাহলে উনি আসবেন না নাম হবে হয় না আচ্ছা আরেকটা আমাদের আছে কি ক্লাস আছে 50% হ্যাঁ রাতে 50% না 50% হ্যাঁ 50% আরেকজন হলো স্যার আমার উস্তাদ এই ক্লাসটা কখন শেষ 6:30 না 7:30 6:30 বা আমাদের এখানে টাইম চেঞ্জ হয়েছে এক ঘন্টা এই জন্য গত সপ্তাহে মিস করলাম আমেরিকায় এক ঘন্টা ডিফারেন্স এখন আমি তো রুটিনে তাহলে ভুল হয়েছে কানাডাও এক ঘন্টা ডিফারেন্স যারা যারা রেকর্ড পাচ্ছেন না তারা একটু
মেসেজ দিবেন আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ অ্যাড করে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওস্তাদ আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের তো অনেক দূর পড়া হয়ে গেল দ্বিতীয় অধ্যায়ে, তাহলে কি একটু পরীক্ষা নেওয়ার চেষ্টা করলে ভালো হতো? আমাদের ওয়াজের লম্বা তো সফরে ছিলেন, যার জন্য আমরা পরীক্ষা থেকে পিছিয়ে ছিলাম। আমরা এখন থেকে ইনশাআল্লাহ আবার সে আগের মতন, আমরা আগের জীবনে ফিরে যাব ইনশাআল্লাহ। সেই প্রতি সপ্তাহে পরীক্ষা, প্রতি একদিন দুই দিন পর পরীক্ষা ইনশাআল্লাহ। ওয়াজের লম্বার একটু সুযোগ দেওয়া হলো, ভালো করে একটু ঘুরে টুরে এসে একটু আরাম করে হয়ে আসুক আর কি। পাঁচটা ভার মুখস্থ করবেন, আপনার কাছে কালকে শুনবো ইনশাল্লাহ, বলে রাখলাম ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।